আপনারা কি জানেন কেন পালন করা হয় নীলষষ্ঠীর পূজা? নীল পূজা বা নীলষষ্ঠী হল বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব, যা মূলত মহাদেব ও দেবী নীলাবতীর বিবাহ উৎসব। এয়োশ্রীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়। এই পূজার নেপথ্যে রয়েছে এক কাহিনী। পুরাকালে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী ছিল। তারা প্রত্যেক পূজাই খুবই নিষ্ঠার সঙ্গে করত, কিন্তু তবুও তাদের সন্তান হয়েও তারা বেশি দিন বাঁচত না। এই কারণে তারা সবসময় দুঃখিত থাকত। তাই দেখে দেবী ষষ্ঠী বুড়ি বামনির বেশে তাদের কাছে এসে বলল, তোরা কাঁদছিস কেন? তখন বামনি সমস্ত ঘটনা খুলে বলল। তখন মা ষষ্ঠী এসে বললেন, তোরা নীলষষ্ঠী করিস? যারা নীলষষ্ঠীর উপবাস করে তাদের সন্তানদের দীর্ঘ আয়ু হয়। এই বলে মা ষষ্ঠী ওখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এরপর ব্রাহ্মণ ও তার স্ত্রী এই পূজা আরম্ভ করল। সেখান থেকেই এই পূজার প্রচলন হয়ে আসছে।